বাংলার গর্ব মমতার অঙ্গ হিসাবে রবিবার অনুষ্ঠিত হলো স্বীকৃতি সম্মেলন। বনগাঁর নীলদর্পণের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি। পিকে স্ট্র্যাটেজির দ্বিতীয় ধাপ বাংলার গর্ব মমতা কর্মসূচি অঙ্গ হিসাবে স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হলো বনগাঁয়। বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার নীলদর্পণ প্রেক্ষাপটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলার গর্ব মমতার সেই অনুষ্ঠানের মধ্যে আমরা গুণীজনদের সম্বর্ধনা দিচ্ছি, যারা দলের বিভিন্ন সম্পদ বিভিন্ন কাজ করেছেন, বয়স হয়ে গিয়েছে, বসে আছেন, সেই মানুষগুলোর আমরা নিয়ে আজকে সম্বর্ধনা দিচ্ছি। পাশাপাশি দলীয় কর্মীরাও আজকে সেখানে গিয়ে তাদের সেই কাছে তাদের নমস্কার জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। আজকের মঞ্চের যে অবস্থা দেখছেন, আমাদের কোনো নেতা বা কর্মী কেউ মঞ্চে নেই, আজকে সে মঞ্চে শুধু আছেন যাদেরকে শ্রদ্ধার মানুষ। মূলত অবসরপ্রাপ্ত ও অভিমানী কর্মীদের দলে ফেরানোই লক্ষ্য। এদিন বহু মানুষকে সম্মানের পাশাপাশি তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। আমরা বর্ষিয়ান যারা আমাদের দলের একনিষ্ঠ কর্মী তাদেরকে সম্বর্ধনা দেব, শ্রদ্ধা জ্ঞাপন করব। তারা যেন তারা বয়োজ্যেষ্ঠ বয়োজনিত কারণে হয়তো আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করতে পারে না, সেই জন্যই আমরা তাদেরকে নিয়ে আজকে সম্বর্ধনা দেব। থেকে 98 সালে যখন দল তৈরি হলো তখন থেকেই আমরা আছি। তবে ভাবতে ভালো লাগছে এই যে স্বীকৃতি অনুষ্ঠান বা সম্মানীয় অনুষ্ঠান যেটা করেছে বনগাঁর উদ্যোগে বনগাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই জীবনে আমার কর্মরত অবস্থার থেকে আমি ফেডারেশন করি এবং কর্মরত অবস্থার থেকেই মানে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত ছিলাম। দলের কাছ থেকে সম্মান পেয়ে খুশি সকলেই। এখানে প্রায় 150-এর উপরে প্রবীণ ব্যক্তি, যারা হয়তো কেউ বার্ধক্যজনিত অবস্থার জন্য বয়সের কারণে বা সাংসারিক চাপে তারা হয়তো সময় দিতেন না, একসময় তারা তাদের অমূল্য সময় দিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে যে 34 বছরে অপদার্থ বামফ্রন্ট সরকারে জগদ্দল পাথরটা পশ্চিমবঙ্গ থেকে সরানোর জন্যে তারাই প্রধান প্রধান আমাদের কারিগর ছিল, তারাই প্রধান আমাদের মুখ ছিল। তারা হয়তো কেউ 75 বছর, কেউ 80 বছর, বার্ধক্যজনিত কারণে তারা হয়তো এখন আমাদের সম্মুখে আসতে পারেন। আমরা তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের দিদি নির্দেশ অনুযায়ী আমরা সেই সম্মেলন স্বীকৃতি সম্মেলন করছি। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ ডোম্যান্সল্যান্ড, বনগাঁ।